আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করব, 2 সপ্তাহে আমি কত কেজি ওজন আরো কমাতে পারলাম ডায়েট করে। আর আজকে খুব মজার একটা জিনিস শেয়ার করব, এটা আপনারা জানাবেন, কেউ চিনেন কিনা, এটা কি হতে পারে আমি ইনশাল্লাহ একটু পরে বলবো, দেখি আপনারা এটা চিনতে পারেন কিনা। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই চিনবেন। গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা জ্বর, এজন্য কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। বাড়িতে আসার পরে ঠান্ডাটা মনে হচ্ছে একটু ঘন ঘনই হচ্ছে, আগে এত ঘন ঘন ঠান্ডা লাগেনি, হয়তো বছরে 2-1 বার ঠান্ডা লেগেছে, কিন্তু এখানে 1 মাস আগেও আমার ঠান্ডা ছিল, অনেক দিন ছিল, তাই এখন আবার শুরু হয়েছে ঠান্ডা। যাই হোক, 2টো বাচ্চা আছে, অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যতটুকু পারছি, ভিডিও করতে পারছি না বা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এজন্য মন আরো বেশি খারাপ ছিল, কারণ বয়েজের অবস্থা খুবই খারাপ। এখন একটু ভালো লাগতেছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। নিজেকে ব্যস্ত রাখতে আমি খুবই পছন্দ করি, সেটা কাজ হোক বা ঘোরাঘুরি হোক, যাই হোক না কেন অ্যাক্টিভ থাকতে চাই, ব্যস্ত থাকতে চাই। তাছাড়া অবসর থাকলে আমরা ভালো চিন্তার থেকে দুশ্চিন্তাগুলোই বেশি করি বা খারাপ চিন্তা ভাবনাগুলোই বেশি কাজে আসে, যেটা হতাশার কারণ হয়ে দাঁড়ায়। জন্য আমি মনে করি নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই বেস্ট, আরো উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে সে অবশ্যই আপনাকে একটা সময়ে সে বোঝা মনে করবে। আর আপনি যদি কাউকে বেশি ভালোবাসেন বা পাত্তা দেন, তাহলে সে আপনাকে সস্তা মনে করবে, আপনার ভালোবাসাটা কিন্তু তার চোখে পড়বে না। জন্যই বলবো, যারা সারাদিন সংসার নিয়ে বিজি থাকেন, সারাদিন কাজ করার পরেও মনে হলো যে আমি কিছুই করতে পারলাম না জীবনে, আপনাদের অবশ্যই সংসার সামলানো ছাড়াও নিজস্ব কিছু যোগ্যতা আছে, সেটাকে ফুটিয়ে তোলেন। মনে রাখবেন, কোন ক্লাসে রুল 1 কিন্তু 2 জনের হয় না, 1 জনেরই হয়, কিন্তু আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়, কেউ কর্মক্ষেত্রে, কেউ সংসারের দিক দিয়ে, কেউ স্কুলে। যেমন আমার ভালো লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করতে, ওটা কেমন, ওটার স্বাদটা কিরকম হতে পারে, এগুলো ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। দু ভালো লাগলেই তো হবে না, এই ভালো লাগাকে বাস্তবায়ন করতে আমি যে অ্যাক্টিভিটিগুলো করি এটাই আমার যোগ্যতা। অনেক কথা বলে ফেললাম, তো আসছি সংসারে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য। তো ফার্স্টেই আমি আটা কিনে নিয়েছি, আপনারা দেখেছেন ওখানে 8 কেজি আটা কিনেছি। আর এখন প্রয়োজনীয় কিছু মশলাপাতি ছিল, ওগুলা কেনার জন্য এখানে আমি দেখতেছি। এখানে কিন্তু ইন্ডিয়ান মশলাটা খুব বেশি, বাংলাদেশি মশলা আছে কিন্তু খুবই কম, ইন্ডিয়ানটাই বেশি। আর এখানে নুডলস নেব আমি, এখানে কয়েকটা ফ্লেভারের নুডলস নেব, দেখি কোনটা বেশি ভালো লাগে। নুডলস কেনার কথা মনে হলে আমরা ম্যাগি নিয়ে চলে যাই, কিন্তু অন্যান্য ফ্লেভার গুলো আজকে টেস্ট করবো, এই জন্য ম্যাগি নিব না, আমি অন্য ফ্লেভারের নুডলস গুলো নেব আজকে। এখানে অনেক ফ্লেভারের আছে, তা আমি দেখে নিচ্ছিলাম যে কোনগুলো নেব। আপনারা চাইলে নুডলস কিন্তু বাসায়ও বানাতে পারেন, এটা বানানো খুবই সহজ। আমার বাচ্চা যখন ছোট ছিল ওদেরকে বাহিরের খাবার দেইনি, তখন কিন্তু আমি বাসায় নুডলস বানিয়ে ওদেরকে খাওয়াতাম। আশা করি কোনো একদিন এই রেসিপিটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আমার শপিং করার চেয়ে বাজার করাটা খুব বেশি ভালো লাগে। ও এখানে আমি 4টা ফ্লেভারের নুডলস নিয়েছি, দেখি কোনটা ভালো লাগে। আর এখানে শ্যামাই রয়েছে, আর আমার বাচ্চারা দেখেন কি করে, ওরা খুবই দুষ্টমি করে, দৌড়াদৌড়ি করে, ওরা খুব আনন্দ পায় এখানে নিয়ে আসলে, আর ওদেরকে দেখলে সবাই খুব আদর করে। ওরা 2 ভাই হওয়াতে ওদের খেলা করার জন্য এক্সট্রা কোনো পার্টনার লাগে না, ওরা 2 ভাই খুব মজা করে একসাথে খেলাধুলা করে। আমি এখান থেকে কিছু গুঁড়া মশলা নিয়েছি, চাট মশলা, গরম মশলা, তারপর রসুনের গুঁড়া, এরকম টাইপের অনেকগুলো মশলা এখানে নিয়েছি। আর এখন যেটা নিব, এটা আমার বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডায়পার। ও এখন আমি ওর সাইজটা খুঁজে নিচ্ছি। ডাইপারের প্রাইস কিন্তু বাংলাদেশ আর এখানে মোটামুটি সিমিলার, খুব বেশি পার্থক্য নেই। আমি আমার বেবির জন্য যেটা নেই, ওটা 1টার ভিতরে 54টা থাকে, অনেক দিন চলে যায়, কারণ আমি শুধু রাতে ইউজ করি, আর যদি বাহিরে বের হয় তাহলে ইউজ করি, আমার খুব বেশি লাগে না, আর এমনিতেও শিশুর কথা বলতে পারে। এখন আসি সেই মজার জিনিসটাতে, আপনাদের দেখে কেমন লাগতেছে বলতে পারবো না, কিন্তু যখন আমি বাজার করতে করতে হঠাৎ এটা আমার চোখে পড়লো, তখন এটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে কলা পাতাও এভাবে বিক্রি করা যায় বা এভাবে বিক্রি করে। বিশেষ করে যারা হিন্দু ধর্মে আছে ওরা এই পাতাটা বেশি ব্যবহার করে, অনেক মুসলিম আছে পাথরি বানাতেও এটা নিয়ে যায়। যাই হোক, যেটা আমাদের গ্রাম বাংলায় জঙ্গলে পড়ে থাকে সেটা খুব যত্ন করে এখানে র্যাপিং করা আছে, আর এখানে খুব সুন্দর করে পেয়ারা প্যাক করে রেখেছে, যদিও খুব বেশি মিষ্টি না এটা। আর এখানে এসেছি পাউরুটি নিতে বাচ্চাদের জন্য। আমাদের দেশে কাজু পেয়ারা ছাড়া গ্রামে যেই পেয়ারাগুলো হয় এগুলো লবণ মরিচ দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে,
আর ওটার যে সুন্দর একটা ফ্লেভার, এমনও তেমন কোনো ফ্লেভার আমি পাইনি, একটু টক টক লেগেছে, আমার কাছে ভালো লাগেনি। আমার ছোট ছেলে যখন পেটে ছিল তখন আমার পেয়ারার গন্ধ খুব ভালো লাগতো, পেয়ারা খেতে খুব পছন্দ করতাম, তখন আমি অনেক পেয়ারা খেয়েছি। আর আয়ান যখন ছিল তখন আমি খুব জলপাই খেতাম, তখন জলপাই খেতে খুবই ভালো লাগতো। তো এখন আয়ান আর আদিয়ান পিজা খাবে, আমার শরীরটাও একদমই ভালো না, তো বসে খেতে পারবো না, তো আমি এই জন্য নিয়ে নিলাম, বাসায় এসে ওদেরকে ইনশাল্লাহ দিব। আর এখানে কত সুন্দর সুন্দর কেক বিস্কিট, খুব ফ্রেশ, দেখতে ভালো লাগতেছে। এখন বিল করার জন্য আমরা কাউন্টারে চলে আসছি। আমি বুঝি না কাউন্টারের সামনে কেন চকলেট বা বিভিন্ন ক্যান্ডিগুলো সাজায় রাখে, এখানে আসলেই বাচ্চারা ক্যান্ডি হাতে নিয়ে নেয় আর চকলেট হাতে নিয়ে নেয়, আর বিলের একদম সামনে ওনারাও কি সুন্দর করে বিল করে দেয়। যাই হোক, এটাও মনে হয় ব্যবসার একটা টেকনিক হবে। তো এখন আমি ওজনটা মাপাবো, যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে, দেখি এখানে কতটুকু ওজন কমাতে পারলাম। তো এখানে আমি ছেলেদেরটাও আগে মেপে নিচ্ছি, আলহামদুলিল্লাহ ওদের বয়স অনুযায়ী, উচ্চতা অনুযায়ী ওদের ওজন ঠিক আছে। এখন আমার পালা, এখন আমি দেখি ডায়েট করে কি ফল হলো আমার। আলহামদুলিল্লাহ 2.5 কেজি কমেছে 2 সপ্তাহে, এখন একটু ধীরে ধীরেই কমবে, কারণ এখন বয়সেরও একটা বিষয় আছে, এখন চাইলে খুব বেশি ওজন কমানো যাবে না। আশা আছে 55 বা 56 হলে ইনশাল্লাহ থেমে যাব। অলরেডি আমি 12 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, ভাবিনি এত তাড়াতাড়ি পারবো। তো কেনাকাটা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি, এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে, বাইরের পরিবেশটা খুবই সুন্দর। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। তো বাসায় চলে আসছি, আর এখানে এই ফ্রুটসটা আয়নের জেঠু পাঠিয়েছে, আয়না এটাকে গাব বলে, বলে যে গাব পাঠিয়েছে, এটার নাম হচ্ছে পার্সিমন, এটা খুব মজা খেতে, খুব মিষ্টি হয় এটা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।